এক বক্তা বলেই ফেলল কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। ওনার ডাটা দেখলাম জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কারণ কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত হচ্ছে কি, আলেম ইন্তেকাল করবে, আলেম ইন্তেকালের মাধ্যমে এলম কি হয়ে যাবে, উঠে যাবে। তখন জাহেল মুরুখ করা স্কলার হবে, জাতি তাদের পেছনে দৌড়বে। তো দৌড়ার পরে স্কলার নিজেও পদভ্রষ্ট, জাতিকেও পদভ্রষ্ট করবে। এটা বুখারীর হাদিস। তো উনি বলছে কোরআন যদি না বুঝে পড়ে কোনো সওয়াব? আচ্ছা, রিক্সাওয়ালা ভাইয়ের পক্ষে কোরআন বোঝা সম্ভব? ট্রাক ড্রাইভার ভাইয়ের পক্ষে কোরআন বোঝা সম্ভব? সারাদিন যিনি খাটনি করে দিন মজুর, ওনার পক্ষে কোরআন রিচার্জ করা সম্ভব? সম্ভব নয়। তো উনি সওয়াবের আশায় যদি কোরআন পড়তেন, এখন এই বক্তব্য শুনে কি কোরআন পড়বে? তাহলে আপনি কি ভালো কাজ করলেন না মুসলমানদের মধ্যে কোরআনের চর্চা বন্ধ করে দিলেন? আল্লাহর নবী বলছে যে কোরআন শরীফ পড়ে একটা হরফ, কয়টা হরফ? যদি একটা হরফ পড়ে তার জন্য দশটা নেকি রয়ে গেছে। আমার নবী বলছে তোমরা হয়তো বা মনে করবে আলিফ লাম মিম একটা হরফ, আমার নবী বলছে না, আলিফ একটা শব্দ, লাম মিম আরেকটা শব্দ। তো আমরা আলিফ লাম মিম আমি বলার কারণে, আপনারা শোনার কারণে 30 সেকেন্ড তো যায় নাই, কিন্তু আল্লাহ আমাদের সকলের আমল নামায় 30টা নেকি লিখে দিয়েছে। কয়টা শব্দ? আলিফ লাম মিম। পড়তে কি কষ্ট হয়েছে? শক্তি গেছে? কয় সেকেন্ড লাগছে? মিনিটও হলে যায় নাই, কিন্তু আমি বলেছি আপনারা শুনেছেন আমাদের আমল নামায় কয়টা নেকি? 30টা নেকি, 30টা সগীরা গোনা মাফ, 30টা মর্যাদা আল্লাহ আমাদের বুলন্দ করে দিয়েছে। এখন আসেন আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার জমিনে কেউ জানে? আমিও জানি না, আপনিও জানেন না, কোন বক্তাও জানে না, কোন মুফাসসিরও জানে না, কোন আলেমও জানে না। আলিফ লাম মিম মানে কি? তাফসীর কুলেন লিখা আছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আলিফ লাম মিমের অর্থ রব্বুল আলামিন আর রহমাতুল লিল আলামিন, এই ছাড়া আর কেউ জানে? তো আমিও আলিফ লাম মিম পড়েছি না বুঝে, আপনিও পড়েছেন না বুঝে, আল্লাহর নবী বলে 30টা নেকি হয়ে গেছে। তো আল্লাহর হাবিব বলে না বুঝে পড়লে সওয়াব আছে, আর বর্তমান স্কলার বলে না বুঝে পড়লে সওয়াব। তো নবীরটা মানবো না তারটা মানবো? নবীরটা মানবো। তো নবীরটা যদি মানতে হয় আমি তার বক্তব্য কি মানতে পারবো? তা আমাকে প্রতিবাদ করা লাগবে না, সত্য কথা জাতিকে বলতে হবে না, আর কোরআন শরীফকে এইভাবে ধরে ধরে আল্লাহর কালাম এটাকে বুকে রাখতে হয়, এটাকে নিয়ে এভাবে করছে। সে জানছে না সে কি করছে, সে জানে না এই বইয়ের মধ্যে কি লেখা আছে। সেই বই না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। যেইভাবে বিজ্ঞানীদের বইয়ের নাম বলে বলছে, যেইভাবে বিজ্ঞান সায়েন্স পড়লে কোনো সওয়াব নাই, এইভাবে এই বই কোরআনও বলছে না এই বই পড়লেও কোনো সওয়াব। কোথায় আদব? আল কোরআন ধরে এইভাবে করা যায়? তাহলে বুকে থাকে আল কোরআন, কত বড় বেআদবি করছে। তাই সেই জন্য ওদের সাথে আমাদের বনে না কেন, আমরা শিখেছি ইসলাম আদবের নাম, বেআদবের নাম ইসলাম নয়, বেআদবের নাম ইসলাম নয়। তো অনেকেই বলে আমি বিরোধিতা করি, আমি বাবা বিরোধিতা করি না, যেই কথাগুলো কোরআন সুন্নার অপব্যাখ্যা আমরা সঠিক ব্যাখ্যা দিয়ে জাতির মাধ্যমে তাদেরকে মেসেজ দিতে চায়, ইসলাম নিয়ে এই বক্তব্যগুলো দিয়ে মুসলমানদের মধ্যে গ্রুভিং করিও না, দলাদলি করিও না, তোমাদের কারণে আজ মুসলিম জনতা ভাগ ভাগ হয়ে যাচ্ছে। আমি চাই এই মেসেজগুলো আপনারা তাদেরকে পৌঁছান, তাদেরকে জানা যে তোমার এই বক্তব্য কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তওবা করলে হয়ে যাচ্ছে। তওবা করলে আমরা মানুষ আমাদের ভুল হবে কি হবে না?
তো তওবা করার দরজা খোলা না বন্ধ? তো বাস এটাই তো বললে হয় যে আমার ভুল হয়ে গেছে, আমি যেই বক্তব্য দিলাম সেই বক্তব্য উদ্ধার করলাম, আল্লাহর দরবারে মাফ চাচ্ছি, কথা ঠিক না? কিন্তু এগুলো বলে না। তো না বললে এটার নাম কি আলেম হয়? আলেম মানে কি যিনি নরম হয়, যিনি কখনো গাদ্দার হতে পারে না। তো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।